হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে হেল্পফুল বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মূলত আপনারা সবাই অনেকে আছেন যারা 4G সিম ইউজ করতেছেন কিন্তু আপনারা নেটের স্পিড পাচ্ছেন না। সো আজকে আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যারা নেটওয়ার্কের স্পিড পাচ্ছেন না। সো আজকে যদি আপনি আমার সেই ভিডিও আপনার আমার এই ভিডিওটি দেখেন তাহলে আশা করা যায় আপনি 80% নেটওয়ার্কের স্পিড বাড়াতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে অল প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী নেক্সট যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনি খুব ইজিলি পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, একটি কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনার সিমটি অবশ্যই 4G হতে হবে। যদি আপনার সিমটি 4G না হয় তাহলে আপনি যে কোনো এজেন্ট পয়েন্টের কাছে গিয়ে আপনার সিমটি 4G করে নিয়ে আসতে পারবেন। 4G করার পরে তারপরে আপনি চলে যাবেন আপনার ফোনের যে সেটিংস নামক একটা অপশন আছে, সেটিংস অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন অ্যাক্সেস পয়েন্ট লিখে। দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস পয়েন্ট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনি এখানটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে তারপর একটু নিচে পজ করে আসবেন। পজ করে আসার পরে তারপরে এখানে দেখতে পারবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম এপিএনস, এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে তারপরে এখানে হয়তো বা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার সামনে অ্যাড নামে একটা অপশন চলে আসতে পারে বা আপনি প্লাস আইকনটা এরকমও শো করতে পারে। সো আমার এখানে প্লাস আইকনটা শো করতেছে, আমি প্লাস আইকনটাতে একটা ক্লিক করে দেবো। আর আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস শো না করে অ্যাড নামে যদি কোনো অপশন আসে আপনারা অ্যাড করে দেবেন। করার পরে তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে কয়েকটি অপশন চেঞ্জ করতে হবে, যে নেম যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই নেমের মধ্যে আপনি লিখবেন 8.8.8, লিখে এখানে ওকে করে দিবেন। তারপরে এপিএন, এপিএনে ক্লিক করবেন। এপিএনে ক্লিক করার পরে তারপরে এখানে গিয়ে লিখবেন 8.8.8.4 স্পেস জি, এটা লিখবেন। লেখার পরে ওকে করে দিবেন। তারপরে আরেকটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখতে পারবেন যে সার্ভার নামে একটা অপশন আছে, সার্ভার। আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দিচ্ছি, সার্ভারে ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করার পরে তারপরে এখানে লিখে এখানে লিখবেন যে www.google.com, লিখে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে তারপরে এখানে একদম কর্নারে দেখতে পাচ্ছেন যে 3 ডট নামে একটা অপশন, এই 3 ডটে ক্লিক করে আপনি সেভ করে দিবেন। সেভ করার পরে আপনার যে রবি ইন্টারনেটটা আছে, রবি ইন্টারনেট ক্যান্সেল করে আপনি যে এখানে আমি আপনাদের মার্ক করে দেখা দিচ্ছি, এই যে এখানে যে এটা আছে এটার উপর একটা ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন, 8.8.8। সো ভিউয়ার্স, আমার এই আমি আপনাদেরকে যেভাবে দেখাই দিলাম ভিডিওতে, আপনারা যদি আমার এই রুলসটি ফলো করেন তাহলে আশা করা যায় আপনারা 80% নেটওয়ার্কের স্পিড বাড়াতে পারবেন। আমার এই ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয় বা ভালো, অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে অল প্রেস করে দিবেন, যাতে আমাদের পরবর্তী নেক্সট যে কোনো ভিডিও নোটিফিকেশান খুব ইজিলি পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।